মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোকে সেদিন বললাম বটে যে তুই আর ও বাড়িতে যাবি না কোনোদিন, কিন্তু এখন বলছি যে না, আমি তোকে ইনফ্লুয়েন্স করবো না কোনোভাবে, তোর ডিসিশন তুই নিবি। তবে শুধু একটা কথাই বলবো যে তুই এ পর্যন্ত জীবনে যত ডিসিশন নিয়েছিস, যত সিদ্ধান্ত নিয়েছিস, এটা তার মধ্যে সব থেকে বড় সিদ্ধান্ত। হয়তো এত বড় সিদ্ধান্ত তোকে আর কোনোদিন নিতেও হবে না। তাই বলছি যে সবকিছু শেষ করে ফেলার আগে যদি একবার ভেবে দেখিস। আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাপি, তুমি যাবে তো সেদিন আমার সঙ্গে? নিশ্চয়ই যাব। আমি হয়তো কখনো দুর্বল হয়ে যেতে পারি, তুমি কিন্তু আমাকে একেবারে শক্ত করে ধরে রেখো। কি হলো, চুপ করে আছো কেন এখন নীল? বলো বলো, তুমি তখন কি করছিলে? আমি নয় ভাঙছিলাম, হ্যাঁ আমি অন্যায় করছিলাম, কিন্তু তুমি তুমি কি করছিলে? ময়ূরী আমার পছন্দ করা পাত্রে, তাকে তুমি এক কথায় বাতিল করে দিয়ে মেঘকে বিয়ে করলে, আর আমাকে একবার বলার প্রয়োজন পর্যন্ত মনে করলে না। ব্যাস এইটুকু? তোমার ইগো এত বড়, আমি তোমাকে জানাইনি বলে তুমি এ বাড়িতে মেঘের পায়ের তলা এতটুকু জমি পেতে দিলে না? আমার না জানানোটা এত বড় হয়ে গেল না? মা নীল, এটা দোষারোপ করার সময় নয়। তুমি আমার দিকে আঙুল তুলবে, আমি তোমাকে বলবো কোথায় কোথায় তোমার খামতি, কোথায় কোথায় তুমি ফেল করেছো মেঘের স্বামী হিসেবে, মেঘের প্রেমিক হিসেবে, মেঘের বন্ধু হিসেবে। এইসব করে তো মেঘকে ফিরিয়ে আনা যাবে না, তাই না? আগে তো তাকে ফিরিয়ে আনা দরকার, তারপর এই সমস্ত অপ্রিয় বিষয়গুলো নিয়ে আমরা একে অন্যের মুখোমুখি হব। হতেই তো হবে, আমাদের নিজেদের দোষগুলো সব মেনে নিয়ে তবে আমাদের এগোতে হবে। মা তোমার সত্যি মনে হয় তুমি মেঘকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? আমি তো না, ফিরিয়ে আনবে তুমি। আর আমি সেই দিন যে কাজটা নিজের মনের ভেতর থেকে করিনি সেই কাজটা করব। মেঘকে আমি নিজে হাতে বরণ করে নেব এই সংসারে, আর সে তার যোগ্য সম্মানে আসবে আমাদের এই সংসারে। আর এইবার আমি আমার নিজের করা সমস্ত ভুল সব শুধরে নেব, প্রায়শ্চিত্ত করব। আর এই বাড়িতে যদি কেউ তার এতটুকু অসম্মান করে তাহলে তাকে আমি ছেড়ে দেব, সে তুমি হলেও না। এত সব কিছুই তো হবে মা ও যখন এ বাড়িতে আসবে, কিন্তু মেঘ বাড়িতে আসবেই না। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।